আমাদের ভেতর অনেকেরই আফসোসের শেষ থাকে না যখন কোনো না কোনো বাহ্যিক কারণে আমাদের স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে যায় সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচটি মোস্ট ইফেক্টিভ এবং ইনএক্সপেন্সিভ ওয়েজ অফ রিপেয়ারিং ড্যামেজ স্কিন যেগুলো বিভিন্ন ধরনের বড় বড় ডার্মাটোলজিস্ট দ্বারা রেকমেন্ডেড দিস ইজ সাজিয়া তোনি অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া যেখানে বিউটি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট পাবে তোমরা আর আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে তোমরা আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারো সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যায় ড্যামেজ স্কিন রিপেয়ারের আগে আমাদের জানতে হবে যে আমাদের স্কিনটা কেন ড্যামেজ হয় আসলে অসংখ্য কারণ আছে আমাদের স্কিন ব্যারিয়ার নষ্ট হওয়ার জন্য কিছু কিছু কারণ আমাদের নিজের হাতে তৈরি করা আর কিছু কিছু কারণের উপর আমাদের কোনো হাত থাকে না কিন্তু কমন যে সকল ফ্যাক্টর স্কিন ড্যামেজের ক্ষেত্রে কাজ করে তার প্রথমেই আছে সূর্যের প্রখর আলো যেটা স্কিন ব্যারিয়ারকে নষ্ট করে দিতে পারে বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্ট না বুঝে করলে এগুলো স্কিনের ব্যারিয়ারটাকে নষ্ট করে দিতে পারে হাত দিয়ে একনি ধরলে যেই ক্ষতগুলো সৃষ্টি হয় সেখান থেকে যে ব্লেমিশটা আসে সেখান থেকে স্কিন ব্যারিয়ার নষ্ট হতে পারে ক্লকড পোর্স অ্যান্ড মোস্ট বিভিন্ন ধরনের ক্ষতিকারক টক্সিক প্রোডাক্টস স্পেশালি হোয়াইটেনিং প্রোডাক্টস যেগুলোতে খুব হাই কনসেন্ট্রেশনের অনেক উচ্চ মাত্রার বিষাক্ত সব উপাদান থাকে যেগুলো হয়তো ইনস্ট্যান্ট তোমাকে ফর্সা করলেও এটা লং টার্ম অ্যাকচুয়ালি তোমার স্কিনের ব্যারিয়ারটাকে কিন্তু নষ্ট করে ফেলে পাতলা করে ফেলে এছাড়া পরিবেশগত কিছু কারণও আছে স্কিন ড্যামেজের জন্য যেমন যে সকল জায়গায় আদ্রতা খুব কম পানি খুবই শুষ্ক রুক্ষ এমন পরিবেশে থাকলে অথবা সুইমিং পুলের পানি খুব বেশি হিট আছে এমন জায়গাতে থাকলে এ সকল কিছু পরিবেশগত ব্যাপারও কিন্তু স্কিন ড্যামেজের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এখন জানব যে কোন কোন সাইন দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার স্কিনটা ড্যামেজ হয়ে গেছে ড্রাই স্কিন ফ্লেকি স্কিন এবং আন ইভেন স্কিন টোন খুব লাল লাল হবে চুলকাবে এবং খুব टाइट फील হবে হাইপার পিগমেন্টেশন বা দাগছোপ চলে আসবে ডার্ক স্পট সান স্পট এই যে স্পট এগুলো খুব উল্লেখযোগ্য হারে চোখে পড়বে স্কিনে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে যেমন এক্সেস অয়েল প্রোডাকশন হয়তো তোমার আগে এত অয়েল প্রোডাকশন হতো না বাট স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যাওয়ার দরুন অয়েল প্রোডাকশনটা বেড়ে যেতে পারে ডিপ রিংকেল ফাইন রিঙ্কেল অথবা ডাল স্কিন দেখা দিতে পারে ড্যামেজ পোর্স এবং লার্জ পোর্স এর প্রবলেমও কিন্তু দেখা দিতে পারে এতক্ষণ তো সমস্যার কথা বললাম এবার দিব সলিউশন ডার্মাটোলজিস্ট দ্বারা রেকমেন্ডেড পাঁচটি সলিউশন এখন তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমাদের ড্যামেজ স্কিনকে খুব ফাস্টার রিকভারি করতে সাহায্য করবে টিপ নাম্বার ওয়ান অ্যাপ্লাই পিওর অ্যালোভেরা জেল শতাব্দীর পর শতাব্দী ধরে অ্যালোভেরা জেল কিন্তু স্কিন রিপেয়ারের জন্য মারাত্মক কার্যকরী ভূমিকা পালন করে আসছে সূর্যের আলোতে যে বার্নটা হয় সেই ক্ষেত্রে ডার্মাটোলজিস্টরা সব থেকে আগে রেকমেন্ড করে অ্যালোভেরা জেলকে এটা ভীষণ স্কিনকে স্যুথ করতে ঠান্ডা করতে সাহায্য করে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকনির দরুন যে সকল স্কিন ড্যামেজ হয় সেই ধরনের স্কিন রিপেয়ারের ক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে এইটা ভীষণ ইজি সলিউশন এবং আমরা সবাই চেষ্টা করি বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসার জন্য যেটা আমাদের জন্য আসলে মোস্ট অফ দ্য টাইম কনভেনিয়েন্ট কিন্তু ডার্মাটোলজিস্টরা রেকমেন্ড করে যে পিওর অ্যালোভেরা জেল যদি ব্যবহার করা যায় সেটা আরও বেশি সাহায্য করে গাছ ছোট্ট একটা অ্যালোভেরা পিস নিয়ে সেখান থেকে অ্যালোভেরা জেলটা এক্সট্রাক্ট করে তারপরে ফেসে অ্যাপ্লাই করলে এটা আরো ভালো রেজাল্ট দিবে বলে তারা পরামর্শ দিয়েছেন এবং অয়েল বেসড যে কোনো সিরাম অ্যাপ্লাই এর আগে ইভেনলি অর্থাৎ সমানভাবে সারা মুখে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার জন্য পরামর্শ দিয়েছেন বাট অনেকেরই গাছের পিওর অ্যালোভেরাতে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় সেক্ষেত্রে একটু প্যাচ টেস্ট করে নিতে হবে যে আসলে আপনার অ্যালার্জিক কোনো রিয়াকশন আসে কিনা পিওর অ্যালোভেরা জেলে যদি আপনার পিওর অ্যালোভেরা জেলে অ্যালার্জিক কোনো রিয়াকশন আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পার্চেস করে ব্যবহার করতে পারেন বটম লাইন হচ্ছে অ্যালোভেরা জেল ড্যামেজ স্কিন রিপেয়ারের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে টিপ নাম্বার টু ইউজ স্কিন কেয়ার প্রোডাক্ট উইথ অ্যান্টিঅক্সিডেন্টস আপনি যদি কোনো কিছু চান যেটা অ্যাক্টিভ রোল প্লে করে আপনার স্কিন ড্যামেজটাকে রিপেয়ার করার ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই এমন কোনো প্রোডাক্ট বেছে নিতে হবে যেটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়াও যেমন উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু স্কিনটা রিপেয়ার অনেক হয় বিশেষ করে ভিটামিন ভিটামিন সি এবং ই খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্টস এবং এগুলো কিন্তু স্কিন রিপেয়ারে সাহায্য করে স্পেশালি ভিটামিন সি হচ্ছে স্কিন ব্রাইটেনিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে ডার্ক স্পট মিনিমাইজ এর ক্ষেত্রে ভূমিকা পালন করে আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে ভিটামিন তে রিয়াকশন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এমন ধরনের প্রোডাক্ট বাসতে পারেন যেগুলোতে ভিটামিন সি আছে বাট সেগুলো হচ্ছে স্টেবল ফর্মে আছে সাচ অ্যাজ ট্রা হেক্সিডিসাইল অ্যাসকর্বেট ডার্মাটোলজিস্টরা আরও দুইটা উপাদান রেকমেন্ড করেছে ড্যামেজ স্কিনের জন্য নাম্বার ওয়ান রোজ হিপ অয়েল অ্যান্ড নাম্বার টু বাকুচই যেটা রেটেনাল লাইক রেজাল্ট কিন্তু দিবে টিপ নাম্বার থ্রি ইউজ আ ভেরি হাইড্রেটিং ময়েশ্চারাইজার অথবা যাদের স্কিনে স্যুট করে তারা ময়শ্চারাইজারের পরিবর্তে কিন্তু ফেশিয়াল অয়েল দিয়েও এটা সাবস্টিটিউট করতে পারেন খুবই ভালো হাইড্রেশন যুক্ত ভারী ময়শ্চারাইজার অথবা ফেশিয়াল অয়েল কিন্তু ড্যামেজ স্কিনটাকে হিলিং করতে খুব ভালো কাজ করবে ময়শ্চারাইজারটা খুব কেয়ারফুলি বাঁচতে হবে কারণ এটা এমন একটা ময়শ্চারাইজার আপনাকে চুজ করতে হবে যেটা বেসিক ময়শ্চারাইজারের থেকে কিন্তু একটু বেটার যেটা আপনার স্কিনকে সাপোর্ট দিবে বিশেষ করে বিভিন্ন ধরনের অর্গানিক বোটানিক্যাল অয়েল ফেশিয়াল অয়েল এগুলো কিন্তু ময়শ্চারাইজার থেকেও একটু বেশি সাপোর্ট দেয় স্কিনকে এটা স্কিনটাকে ভালো রাখার জন্য এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে অ্যাজ ওয়েল অ্যাজ এটাতে প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রিয়েন্টস আছে এবং আছে বিভিন্ন ধরনের স্কিন সাপোর্টিং প্রপার্টিজ ডার্মাটোলজিস্ট দ্বারা রেকমেন্ডেড কিছু ফেশিয়াল অয়েলের নাম আমি বলছি যেমন ধরেন টেমানো অয়েল নাম্বার 2 সি বাকথর্ন নাম্বার 3 ক্যালেন্ডুলা এন্ড নাম্বার 4 বায়োকম্প্যাটিবল জোজোবা

সেই সব ক্ষেত্রে আপনাকে অবশ্যই সান ড্যামেজ থেকে স্কিনকে বাঁচানোর জন্য কভার করে চলতে হবে যত সম্ভব রোদে যাওয়াটাকে অ্যাভয়েড করতে হবে স্পেশালি ডার্মাটোলজিস্টরা বলেন ড্যামেজ স্কিন রিপেয়ারিং এর এই প্রসেসের ভিতর থাকার সময় অবশ্যই ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট ব্যবহার করার জন্য ইভেন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বিভিন্ন ধরনের এসেন্সিয়াল ওয়েলে কিন্তু ন্যাচারাল এক ধরনের ফ্রেগ্রেন্স থাকে সেগুলো না করার জন্য কিন্তু ডার্মাটোলজিস্টরা পরামর্শ দিয়েছেন ইভেন তারা রেকমেন্ড করেছেন ফ্রেগ্রেন্স ফ্রি ডিটারজেন্ট ব্যবহার করার জন্য কারণ যেহেতু আমাদের কাপড় এবং আমাদের ক্লদিং অ্যাপারেল সবসময় আমাদের স্কিন টাচে থাকে এমন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করার জন্য যেগুলো ফ্রেগ্রেন্স ফ্রি মোস্ট অফ দ্য টাইম ফ্রেগ্রেন্সের কারণে কিন্তু ড্যামেজ স্কিনে অনেক বেশি ইচিনেস বা ইরিটেশন সৃষ্টি হয় এবং আপনার স্কিন যদি ড্যামেজ থাকে অবশ্যই এক্সফোলিয়েশনটাকে অ্যাভয়েড করতে হবে কোনো ধরনের এক্সফোলিয়েশন এই সময়টাতে করা যাবে না সেটা ফিজিক্যাল হোক অথবা কেমিক্যাল হোক লাস্টলি এমন কোনো ফেশিয়াল ক্লেনজার ব্যবহার করবেন না যেটা আপনার স্কিনকে ইরিটেটেড করতে পারে যে সকল ক্লেনজার স্কিনকে খুব ড্রাই করে ফেলে বা সিনথেটিক কম্পাউন্ডসগুলো আছে সেই ধরনের ক্লেনজারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে খুবই জেন্টেল মাইল্ড সেন্সিটিভ স্কিনের জন্য বানানো এই ধরনের কোনো ক্লেনজার দিয়ে এই সময়টাতে ফেস ওয়াশ করতে হবে সোজা কথা স্কিনে এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না বা স্কিন টাচে আনা যাবে না যেটা স্কিনের এই রিপেয়ারিং প্রসেসটাকে বাধাগ্রস্ত করে অথবা ড্যামেজ স্কিনটাকে কোনোভাবেই ইরিটেটেড করে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট টিপ নাম্বার ফাইভ সাপোর্ট ইওর ড্যামেজ স্কিন ইন্টারনালি বাইরে থেকে তো আপনি আপনার ড্যামেজ স্কিনটাকে সাপোর্ট দিচ্ছেন বাট ইন্টারনালিও এটাকে আপনার সাপোর্ট দিতে হবে যাতে এটা খুব দ্রুত ড্যামেজটাকে রিকাভার করতে পারে সেই জন্য কী করতে হবে খুব ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং যুক্ত খাবার কিন্তু ডায়েটে ইনক্লুড করতে হবে এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনার বাইরের যেই আপনি প্রসেস এত কষ্ট করছেন এত কিছু ব্যবহার করছেন নিজের স্কিনকে প্রোটেক্ট করছেন অ্যান্ড এভরিথিং ভেতর থেকে আপনার খাবারের মাধ্যমে সেই পুষ্টিও যদি স্কিন না পায় তাহলে কিন্তু এটা প্রপারলি রিপেয়ার করতে পারবে না সো ইন্টারনালি এক্সটার্নালি বোথ ওয়েতে যদি আপনি চেষ্টা করেন ডেফিনেটলি ড্যামেজ স্কিন খুব দ্রুত রিপেয়ার করা সম্ভব দ্রুত ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য আপনাকে খেতে হবে অর্গানিক ফুড এবং প্রচুর পরিমাণে পুষ্টি আছে এমন ধরনের খাবার প্রসেসড ফুড বা রিফাইন্ড সুগারটাকে এই সময়টাতে করতে হবে প্রচুর পরিমাণে পানি খেতেই হবে কারণ স্কিনটাকে হাইড্রেটেড রাখাটা এই সময়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা সহজ কথা মাথায় রাখবেন প্রত্যেক বেলায় আপনার খাবারের প্লেটটি যেন মাল্টি খাবার দিয়ে পরিপূর্ণ থাকে এখানে থাকবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোনো খাবার থাকবে লিফি ভেজিটেবলস শাক সবজি থাকবে হেলদি ফ্যাট থাকবে কোয়ালিটি প্রোটিন এবং সাথে পরিমাণ মতো কার্বোহাইড্রেট তো আছে সো ইট হেলদি অ্যান্ড লুক হেলদি সো বটম লাইনে আমি এইটা বলতে পারি যে আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি যে কারো স্কিন ড্যামেজ হলে ব্যাপারটা কতটা ফ্রাস্ট্রেটিং হতে পারে বাট ফ্রাস্ট্রেশন তোমাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে টেক এ ডিপ ব্রিথ অ্যান্ড রিল্যাক্স স্কিন ড্যামেজ হয়েছে ইটস ওকে এটা তোমাকে রিকাভার করতে হবে এবং এটার জন্য খুব স্ট্রং উইল পাওয়ার কিন্তু দরকার মানসিক শক্তিটা ভীষণ ইম্পর্টেন্ট আমি পাঁচ দিন একটা জিনিস ফলো করলাম ছয় দিনের দিন যে আমি সেটা ছেড়ে দিলাম এভাবে কিন্তু ড্যামেজ স্কিন রিপেয়ার সম্ভব নয় ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হলে তোমাকে একটু ধৈর্য ধরে কনসিস্টেন্টলি স্কিনের যত্ন নিতে হবে নিজের যত্ন নিতে হবে টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড বি পেশেন্ট ট্রাস্ট দ্য প্রসেস সো উইথ দ্যাট নো টাইম সাইনিং অফ টুডে সি অন মাই নেক্সট ভিডিও চিলদ ফাইন অ্যান্ড স্প্রেড আওয়ারনেস Thanks for watching. Take care. Goodbye.